যেখানে ধর্মীয় স্থানকে ছাড়া হয়নি, যেখানে বাজার ছাড়া হয়নি, পুরো বাজার লুটপাট, টিভির দোকান থেকে পুরো খালি, দোকান খালি, দিন রাত সন্ত্রাস করেছিল। সেই সন্ত্রাস দেখলে মনে হয় যে যে সন্ত্রাস আমরা শুনেছিলাম আহমেদাবাদে হয়েছিল সেই সন্ত্রাসের মতন সন্ত্রাস। একজন এমপির মুখে যে ভাটপাড়া নন্দীগ্রাম হয়ে যাবে, রাস্তা কেটে নাকি মুক্তাঞ্চল করা হবে, তারপর যেটা বারবার করে বিভিন্ন রকম বিহার ইউপি থেকে সাবশুটার মস্তান ভাটপাড়া দখল নিয়ে নিয়েছে, তারপরে এরা আমার সাথে কথা বলেছে, কিন্তু সন্ত্রাস এমন ভাবে ধাক্কা মারল যে বেশিরভাগই তারা ওখানে নড়বড় করতেছে। সত্যেন রায় আমাদের সাথে ছিলেন, হিমাংশু সরকার আমাদের সাথে ছিলেন, অরুণ কুমার ব্যানার্জি আমাদের সাথে ছিলেন, মাসুদ খান এই পাঁচজন আমাদের সাথে ছিলেন, বাদ বাকি সন্ত্রাসের আগে না করতে পেরে তারা সেই সময় ওই সন্ত্রাসকে রেজিস্ট করতে পারেননি, বিবেকের বিরুদ্ধে গিয়েও তাদের মাথা নত করতে হয়েছে। আজকে তারা আবার যখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে তারা ফিরে এসেছে এবং যুব সভাপতি পাঁচজনের ভাটপাড়া পৌরসভা ছিল, তার মধ্যে একজন এমপি হিসেবে রেজিগনেশন দিয়েছিলেন, আরেকজন সদস্য আমাদের মারা গেছে, তাতে হলো 33, তার মধ্যে একজন সিপিএম এর আর একজন যে অ্যারেস্টেড আছে, অর্থাৎ 31-এর ভাটপাড়া পৌরসভা এখন গিয়ে দাঁড়িয়েছে। আমাদের পাঁচজন যারা শত বাধাতেও শত অত্যাচারেও তারা যায়নি, রক্ত ক্ষয় হয়েছে তাদের মধ্যে অনেকে, কিন্তু তারা রক্ত ঝরিয়েও তারা যায়নি এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়ে গিয়ে মিটিং করেছিলেন, সাথে দিনেশদার সাথে সবাই মিলে যোগাযোগ করেছে, করে বলেছে অসহ্য লাগছে এই বিজেপি দলটাকে, অসহ্য লাগছে, থাকতে পাচ্ছি না, ছটপট ছটপট করছি, শুধু গুন্ডা বাজি করে, শুধু বড় বড় কথা বলে বাংলার পরিস্থিতিকে নষ্ট করছে, এদের কাছ থেকে মুক্তি চাই এক্ষুনি আমাকে, এটা করে সেই ভাটপাড়া আজকে শান্ত হয়েছে। কিন্তু যারা অরাজকতা করে তারা কর্পোরেশন চালা পৌরসভা চালাতে পারে না, তাই মস্তান দিয়ে পৌরসভা চালানো যায় না, গুন্ডা দিয়ে পৌরসভা চালানো যায় না, হিম্যান দিয়ে পৌরসভা চালানো যায় না, মানুষকে সাথে নিয়ে পৌরসভা চালাতে ছিল কি করা যায়, এটা কি বাংলার থেকে আরেকটা অন্য অঞ্চল হয়ে যাবে, এখানটা একটা অন্য দলের এমপি জেতার পরে যেন মনে হচ্ছিল যে ওই জায়গাটা বাংলার থেকে আলাদা একটা অন্য স্যাটেলাইট হয়ে উঠতে চলে যাবে, কিন্তু যেদিন প্রশাসন ফিরে এলো মমতা বন্দ্যোপাধ্যায় বলিষ্ঠভাবে প্রশাসনের দড়ি হাতে নিলেন, নিয়ে বললেন মানুষের অধিকারই মানুষের অধিকার, ভোট দিয়েছে আমার কিছু বলার নেই, কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসন ব্যবস্থায় মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, গুন্ডাদের অধিকার প্রতিষ্ঠা হবে না।